হ্যালো ফ্রেন্ডস, হ্যালো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হোমমেড ফুড ভিউস। তো আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসছি। আজকে হবে হচ্ছে মটন বিরিয়ানির চ্যালেঞ্জ। আর এখানে আছে মটন কষা, আই থিঙ্ক দু পিস, এক পিস এক পিস করে নেওয়া হয়েছে। আর এখানে আছে পেঁয়াজ, আর এগুলো হচ্ছে লঙ্কা। এই আজকে খাবো, পানিশমেন্ট থাকবে, পানিশমেন্ট পুরো হবে, কোনো অসুবিধা নেই। তোমার ভিডিওটা পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও। আর আমাদের সেকেন্ড চ্যানেল একটা আছে, রিয়া ব্লগ অ্যান্ড হ্যান্ডক্রাফট, অবশ্যই চ্যানেলটা ভিজিট করো। ব্লগ আসছে সকাল 11টার সময় আসছে। আর তোমরা যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাইছো, টেকনিক্যাল চার্জিং আর চ্যানেল আমি ক্রিয়েট করেছি ইউটিউব রিলেটেড, তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে অবশ্যই চেক আউট করো। ইউটিউব অ্যালগোরিদম নিয়ে একটা ভিডিও বানিয়েছি, খুবই ইনফরমেটিভ ভিডিও, 6:15 একদিন বাদে একদিন আপলোড হয়, গিয়ে দেখতে পারো। তো শুরু করি, রেডি, 1, 2, 3 স্টার্ট। তুমি ঝোল নেবে না? না তুমি নাও। দারুন হয়েছে না? তুমি ভালো বলতে পারবে।
আমি ঢেকুর আটকিয়েছে। Yeah, right.
¿Qué es eso? 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 তো আমরা পানিশমেন্ট নিয়ে ব্যাক করেছি দেখলে ও এই কথা দেখে দিয়েছিল চেষ্টা করেছে হারুক জিতুক চেষ্টা করেছে এটাই বড় কথা দুই এক সময় তো অনেক ব্যবধান আমি আগে হারাই বা ও আমাকেও হারায় তো আজকে পারলো না ও খেতে পারলো না আর আমি ও ছেড়ে দিলাম তো আজকে লঙ্কা পানিশমেন্ট রেখেছি এতটা খেতে হবে এতটা খেতে হবে এতটা এতটা খাবে ও চিবিয়ে এবং চিবি তোমাদেরকে দেখাবে নাও ¿Qué es eso? 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 না তুমি চিবি ঢোকলে না ঝাল লাগবে লাগবে তো ঝাল লঙ্কায় মিষ্টি তো লাগবে না ঝাল দাও হয়ে গেছে না হয়নি তুমি খাও চিবি দেখাও হ্যাঁ ওখানে দেখো আমার দেখি লাভ কি কই দেখি ভালো করে তো দেখলে দেখো বলতে পারবে না কেউ যে লঙ্কা পানিশমেন্ট পুরো করিনি তো আজকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ কমেন্টে জানিও কেমন লাগলো আর বলো আজকে বলো বলো বলার পরিস্থিতি তো নেই আরো তো আজকে এখানে বিদায় নেব দেখাবো অন্য কোনো ভিডিওতে আর চিকেন বিরিয়ানিটা ভালো হয়েছিল খুবই খেতে খুব সুস্বাদু হয়েছিল কি মটন বিরিয়ানি এই মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি খেয়ে অভ্যাস হয়ে গেছে তো এজন্য মটন বিরিয়ানি সদাদার খাওয়া হয় না তো এখানে বিদায় নেব ভালো থাকবে নতুন বছর ভালো কাটাও